রিপোর্টার বাংলা টিভি বাংলার মানুষের কথা বলে। র্যাভের অভিযানে নড়াইল লোহাগড়া নিরিবিলি পার্ক থেকে বন্যপ্রাণী উদ্ধার। মামুন হাসান, স্টাফ রিপোর্টার। র্যাব ছয় খুলনার একটি আভিযানিক দল নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তাদের সহযোগিতায় নড়াইল জেলার লোহাগড়া থানার নিরিবিলি পিকনিক স্পটে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি মেষবিড়াল, একটি অজগর, দুইটি বানর, দশটি ভাল্লুক অবৈধভাবে নিজ দখলে রাখার দায়ে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 এর 40-34 খ ধারা মোতাবেক নড়াইল জেলার লোহাগড়া থানার মুলাদাহির গ্রামের মোহাম্মদ ইলাহিন উদ্দিন মোল্লার ছেলে মোহাম্মদ শহীদুল ইসলামকে 25,000 টাকা অর্থদণ্ড প্রদান করে। পরবর্তীতে আটককৃত বন্যপ্রাণীসমূহ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত বন্যপ্রাণীসমূহ অচিরেই বিধি মোতাবেক সুন্দরবনে অবমুক্ত করা হবে। অভিযুক্ত ব্যক্তি মোবাইল কোর্টের জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা বাবদ আদায়কৃত অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা প্রদান করেন। র্যাব ছয় যশোর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নাজিউর রহমান রিপোর্টার বাংলা টিভিকে বলেন, র্যাব ছয়ের আওতায় সুন্দরবন এলাকা হওয়ায় জীববৈচিত্র্য রক্ষার্থে আমরা অতন্ত্র প্রহরীর মতো কাজ করে চলেছি। এরই ধারাবাহিকতায় আজ আমরা এখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। পার্ক কর্তৃপক্ষের অপরাধ প্রমাণিত হওয়ায় এখান থেকে অবৈধ বন্যপ্রাণী জব্দ করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে।